হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ক্রিয়েটিভ ফিউশন। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি গরমকালের একটি খুব জনপ্রিয় ড্রিঙ্ক বেলপানা রেসিপি। বেল এখন পেকে গেছে, বেল বাজারেও পাওয়া যাচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি দুটো বেল, দুটো বাটি নিয়ে নিচ্ছি, ছাঁকনি নিয়েছি আর দুটো চামচ নিয়ে নিয়েছি। বেলটাকে দু একবার বাড়ি মেরে ফাটালাম আর খুব সুন্দরভাবে দেখুন ফলটাও বেরিয়ে চলে আসলো ভেতর থেকে। একটু ছাড়াতে হয়, ওটা একটু কঠিন হয়। এটা আমি জানি না কেন আমার সবকটা বেল, যতগুলো আমি বেল আজ পর্যন্ত ভেঙেছি সবকটা বেলেই ওরকম করেই বার করতে হতো। সেকেন্ড বেলটা দেখবেন ওরকমভাবেই বার করতে হবে, কিন্তু আগের বেলটা বেশ ইজিলি খুব সুন্দর বেরিয়ে গেছে। এই বেলটা আবার পচা পড়েছিল সাইড দিয়ে, তাই কেটে বাদ দিয়ে দিয়েছিলাম। আর দেখবার কিছু জিনিস নষ্ট করা যাবে না। এই বেলের যা চাই মানে যা ফ্লেশ পুরো আছে পুরো সবকটাই নিয়ে নিন। এবার দিয়ে দিয়েছি জল। জলটা আপনাদের পরিমাণ মতো যেরকম আপনারা সুবিধাজনক মনে করবেন ততটাই জল দিন। আমি এখানে প্রায় 750 ml-এর মতো জল দিয়ে নিয়েছি। এবার ভালো করে এটাকে বেলটার যেটা ফ্লেশটা আছে সেটা জলটার সঙ্গে মিক্স করছি, মেখে নিচ্ছি, যেন যে ফ্লেশটা থাকে যেগুলো ফাইবার্স আসে সেগুলোকে ছেড়ে দিয়ে যেন জলের সঙ্গে মিক্স হয়ে যায়। দেখুন এখানে অনেকটা থিক হয়ে গেছিলো, তাই আমি আরেকটু জল নিয়ে নিলাম আর নিয়ে আবারও সেরকমভাবেই মেখে নিচ্ছি পুরো। ঠিক এরকম প্রসেসেই আপনারা করুন, দেখবেন খুব সুন্দর বেলপান্না তৈরি হয়ে যায়। আর খেতে তো দুর্দান্ত, যারা খেয়েছেন তাদের তো এখন থেকেই মনে হচ্ছে যে তাড়াতাড়ি করে বেলপান্নাটা বানিয়ে খেয়ে নিই। কারণ কি গরমকালে বেলপান্না উফ পুরো অমৃত সমান। এখানে আমি ছেঁকে নিচ্ছি যেন যে ফাইবারগুলো আছে সেগুলো পেয়ে যাই। আমরা বেলপান্না চাই শুধু রসটা, ফাইবারটা আমাদের লাগবে না। ফাইবারটা থেকে যেই ফ্লেভারটা আছে সেটা আমাদের লাগবে, তো সেটাকে জল দিয়ে নিচড়ে নিচড়ে সেই ফ্লেভারটাকে আমরা বার করছি। এখানে দেখুন অনেকটা বেলপান্না পেয়ে গেছি, কিন্তু যে ফাইবারটা ছিল সেটা এখনও অবধি হলুদ হলুদ আছে। এই ফাইবারটাকে পুরো সাদা করে দিই, মানে একটু বেলের রস আমি নষ্ট করতে দিই না, এত ভালো লাগে আমার। তো এখানে একটু কমও হয়েছিল, দুটো বেল নিয়েছিলাম ঠিকই, কিন্তু একটা বেল যেহেতু পচা পড়েছিল তার জন্য একটু কম হয়েছিল। তার জন্য এখানে আমি একটু আরেকবার জল দিয়ে নিচড়ে নিয়ে পুরো এই বেলটা থেকে যেই রসটা পুরো নিয়ে নিয়েছি। আর একটু জলও অ্যাড করে দেবো এটার মধ্যে। দেখুন পুরো ফাইবারটা চলে এসেছে আর বেলপান্না এখানে রেডি। বেলপান্না এটা যারা সুগার ফ্রি খেতে চান এরকমভাবেই খেয়ে নিতে পারেন, আর যারা আবার সুগার চান যেরকম আমার মতো, আমি চিনি খেতে খুব ভালোবাসি, তো আমি এখানে বাতাসা দিয়ে দিচ্ছি। আপনারা গুড় দিতে পারেন, চিনি দিতে পারেন, যেটা আপনাদের মন চাইবে সেটাই দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি বাতাসা, গুঁড়ো করে ভালো করে ওগুলোকে ভেঙে দিচ্ছি হাত দিয়ে, দিয়ে ভালো করে মিশিয়ে দিলাম। এবার পরিবেশনের সময়। পরিবেশনটা আপনারা যে কোনো কাপ বা গ্লাসে করতে পারেন, আমি এখানে প্লাস্টিকের গ্লাসে নিয়েছি, একটু থাম্বনেলেরও ব্যাপার আছে না, তো তার জন্যে এই প্লাস্টিকের গ্লাসে করে বেলপান্নাগুলোকে সার্ভ করছি। খুব দুর্দান্ত গরমকালে সবথেকে বেস্ট ড্রিঙ্ক, আমার অনুযায়ী তো এটা বেস্ট ড্রিঙ্ক। মই তো ছাড়ুন, কোল্ড ড্রিঙ্কস ছাড়ুন, বিদেশি সব ড্রিঙ্কস ছাড়ুন, সবথেকে বেস্ট ড্রিঙ্ক গরমের এই বেলপান্নাই। এই বেলপান্না গলা পেট মন তিনটেরই তৃপ্তি, একবার পেলে ছেড়ে দেওয়া যায় না। খুবই সুন্দর খেতে মজার এই বেলপান্নার রেসিপি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করছি তোমাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করবে, এবং কমেন্ট করে জানিও যে কীরকম লাগলো এই রেসিপিটা আর কোন সামার ড্রিঙ্কস নেক্সট চাও তোমরা। খুব শীঘ্রই নিত্য নতুন রেসিপিস চলে আসছে নতুন ভিডিওজে, সো স্টে টিউনড অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।